দেখুন যেভাবে কাটা ঘায়ে নুনের ছিটা দিল রাশিয়া মিসাইল তৈরিতে উত্তর কোরিয়াকে সাহায্য করবে রাশিয়া বিশ্বের ক্ষমতাধর দেশগুলো তাদের শক্তি প্রদর্শনে মেতেছে চলছে অত্যাধুনিক বিধ্বংসী সব ক্ষেপণাস্ত্রের ব্যবহার আর তারই জের ধরে পিয়াংয়াংয়ের সঙ্গে মিসাইল নিয়ে কাজ করতে চায় মস্কো উত্তর কোরিয়ার মিসাইল সংক্রান্ত সমস্যা মেটাতেই রাশিয়া এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে রাশিয়ান রাষ্ট্রদূত ওলেগ বারমিস্ত্রোভের সঙ্গে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চোসন হুইয়ের বৈঠকের পরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে রাশিয়ার মন্ত্রীর সঙ্গে দেখা করেন চো রাশিয়ার পক্ষ থেকে এক স্পষ্টভাবে জানানো হয়েছে যে শান্তি বজায় রাখতে তারা যৌথভাবে কাজ করতে ইচ্ছুক সূত্রের খবর উত্তর কোরিয়ার নেভাল শিপয়ার্ডে পরমাণু শক্তি চালিত সাবমেরিন নির্মাণে একযোগে সহায়তা করেছে চীন ও রাশিয়ার ইঞ্জিনিয়াররা ডিজেল বিদ্যুতের চেয়ে পরমাণু সাবমেরিন নির্মাণের কাজ তুলনামূলকভাবে জটিল ও ব্যয়বহুল পরমাণু সাবমেরিন সাধারণভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সজ্জিত হয়ে থাকে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপ ক্ষেপণাস্ত্রের চেয়ে তুলনামূলক সংগোপনে ও নিঃশব্দে এই অস্ত্র পানির তল থেকে ছোড়া যায় প্রসঙ্গত পিয়াংয়াংয়ের ক্ষেপণাস্ত্র কর্মসূচি দিনের পর দিন জোরদার হয়ে উঠছে উত্তর কোরিয়া বহরে পঞ্চাশ থেকে ষাটটি ডিজেল বিদ্যুৎ চালিত সাবমেরিন রয়েছে এছাড়া দুই হাজার চোদ্দো সাল থেকে এ পর্যন্ত অন্তত ছয় দফা সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে কিমের দেশ আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে